ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে 20th মে 2022, ডি এর যে ঐতিহাসিক রায় আমরা দেখলাম, একটু সহজ করে বিষয়টা বুঝতে হবে। আমি অনেকগুলি কপি নিয়ে একটু সহজ করে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, প্রথম যে ডিএ মামলাটা হয়েছিল স্যাটে, সেটা ছিল 21 নভেম্বর 2016। অর্থাৎ কেন আমি ডেটটা উল্লেখ করলাম, 2016 নভেম্বর, তার মানে তখন রোপা 2009-এর কিন্তু ব্যাপার স্যাপার চলছিল, এবং সেই যে এরিয়ার ডিএ মামলাটা করা হয়েছিল সবটাই কিন্তু রোপা 2009-কে কেন্দ্র করে, যে কারণে রায়গুলো সব কিন্তু 2009-এর যে রোপা, অর্থাৎ সেই সময় পঞ্চম বেতন কমিশন পশ্চিমবঙ্গে, সেই রেসপেক্টে কিন্তু বিষয়টা ছিল। এবং স্যাট যে রায় ঘোষণা করেছিলেন, সেখানে কিন্তু এই রোপা রুল 2009, যেটা আমি এই মুহূর্তে মেন জায়গাটা ধরে রেখেছি, রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স রোপা রুল 2009, এখানে প্যারাগ্রাফ 10 দেখবেন, জাজমেন্টে বারবার প্যারাগ্রাফ 10-এর কথা বলা আছে। এখানে ডিআরএনএস অ্যালাউন্সের প্রসঙ্গে যে বক্তব্যটা বলা হয়েছিল, যে গভর্নমেন্ট এমপ্লয়িরা টাইম টু টাইম ডিএ পাবে, যেটা কার্যকর হচ্ছে ফার্স্ট ডে অফ জানুয়ারি 2006। এবার এই যে টাইম টু টাইম ডিএ দেওয়া হলো না, এইটাকে গ্রাউন্ড করেই কিন্তু রায়ের যে মূল বিষয়টা, সেটা তার কিন্তু সূত্রপাত। আমি যাচ্ছি সেই জায়গায়। এবার এইটাকে কেন্দ্র করে গত 26 জুলাই 2019 স্যাট যখন রায় দিয়েছিল, স্যাট রায় দেওয়ার প্রসঙ্গে এখানে একটি টেবিল মেনশন করেছিল, 26 জুলাই 2019 স্যাটের রায়। এখানে দেখুন, রাজ্য সরকার কি হারে ডিএ দিয়েছে এবং কেন্দ্র সরকার কি হারে ডিএ দিয়েছে, এবং ডেট অফ ইফেক্ট এখানে উল্লেখ ছিল। ডিএর পরিমাণটা সমান থাকলেও ডেট অফ ইফেক্টটা দেখুন অনেকটা ভ্যারি করেছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, 2008 সালে মোট 3 বার ডিএ দেওয়া হয়েছে, 2009-এ 3 বার আর 2010-এ 2 বার, এটা সবই কিন্তু উল্লেখ আছে। তারপরে দেখুন, 2011-তে কোনো ডিএ দেওয়া হয়নি, এবং তারপরে যেটা করা হয়েছে 2012 থেকে 2019 পর্যন্ত প্রত্যেকটি বছরে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ডিএ একটা করে ঘোষণা করা হয়েছিল, ইফেক্ট দেওয়া হয়েছে। এটাই ছিল স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ এই জায়গাতেই কিন্তু এরিয়ার বিষয়টা এসে যাচ্ছে, যেখানে কেন্দ্র সরকার দেখুন প্রত্যেকটি বছরে 2 বার করে ডিএ দিয়েছে, একটা জানুয়ারি এবং একটা জুলাই মাসে, যেমনটা কেন্দ্রের ষষ্ঠ বেতন কমিশনে বলা হয়েছিল, কিন্তু রাজ্যের পঞ্চম বেতন কমিশন সেই নীতিটাকে মানেনি। এই যে তারতম্য, এই যে এরিয়ারটা, এই এরিয়ার দেওয়ার প্রসঙ্গটাই কিন্তু বারবার বলা হচ্ছে। অর্থাৎ কোন এরিয়ারটা আপনারা পাবেন, কি জন্যে এরিয়ার পাবেন, সেটার জন্য এই টেবিলটা একটু আমাদের কিন্তু বুঝতে হবে। এই জায়গাটা, তারপর স্যাটের যে রায়ের কপি, এই রায়ের কপিতেও কিন্তু এই বিষয়টা উল্লেখ আছে। আমি দেখাচ্ছি, যেটা বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সেই সময় ষষ্ঠ বেতন কমিশনে 1 জানুয়ারি এবং 1 জুলাই ডিএ দেওয়া হবে, এটা তারা মেন, এটা তারা রেকমেন্ড করেছিল। কিন্তু স্টেট গভর্নমেন্ট, যেটা এখানে পরিষ্কার বলা হচ্ছে যে ইন দি ইনিশিয়াল ইয়ার স্টিল 2010 দি পেমেন্ট অফ ডিএ ওয়াজ মেড টোয়াইস ইন এ ইয়ার, অর্থাৎ 2010 পর্যন্ত এই নিয়মটাকে মানা হলেও, বাট আফটার 2010 দি স্টেট গভর্নমেন্ট হ্যাজ নট ফলোড দিস প্যাটার্ন, ওই যে প্যাটার্নটা যে জানুয়ারি এবং জুলাই, সেই প্যাটার্নটা কিন্তু স্টেট গভর্নমেন্ট মানেনি। পাশাপাশি এটাও বলা হচ্ছে, ডিএ হ্যাজ বিন রিলিজড বাই দি স্টেট গভর্নমেন্ট ফর ইটস এমপ্লয়িজ অন অ্যান অ্যাডহক বেসিস উইদাউট ফলোয়িং এনি নর্মস অফ অর প্রিন্সিপাল, অর্থাৎ একটা থোক হিসাবে একটা দেয়া হতো, ডিএটা ঘোষণা করা হতো কোনো রকম নিয়ম নীতি ছাড়া, এইটা হচ্ছে একটা বক্তব্য। তার পাশাপাশি এটাও বলা হচ্ছে দেখুন, যে স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিলিজ ডিএ টু ইটস এমপ্লয়িজ অনলি ওয়ান্স ইন এ ইয়ার ফ্রম 2012 থেকে 2019, যেটা আমি টেবিলে দেখালাম, হোয়াইল নো ডিএ ওয়াজ রিলিজড ইন দি ইয়ার 2011, অর্থাৎ 2011 সালে কোনো ডিএ দেওয়া হয়নি, আর 2012 থেকে 2019 পর্যন্ত মাত্র বছরে 1 বার করে ডিএ দেওয়া হয়েছে। এই জায়গাতেই কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের ডিএ প্রদানের যে ফারাকটা, অর্থাৎ এরিয়ারের জন্ম যেখান থেকে হচ্ছে, এই জায়গাটা এখানে কিন্তু স্যাট তুলে ধরেছিল তাদের যে আমরা জাজমেন্ট কপিতে। এবং তারপর স্যাটের যে পর্যবেক্ষণটা ছিল, সে এই জায়গাটা আমি এর আগে বহুবার বলেছি, আমি তবু একবার সংক্ষেপে বলবো, কারণ এই এইটাকেই যেহেতু মান্যতা দিয়েছে আজকে, তাহলে এটা আমাদের একটু বুঝতে হবে। এরপরে যেটা বলছি, যে এই যে এরিয়ার বা ডিএ প্রদানের বিষয়টা, কিভাবে রাজ্য সরকার ডিএ দেবে, সেই যে নর্মস এবং প্রিন্সিপাল, যেটা বলা হলো অ্যাডহক বেসিসে দিয়ে দেওয়া হতো কোনো নর্মস না মেনে, এবারে বলছে রাজ্য সরকারকে একটা নীতি নির্ধারণ করতে হবে,
কি বেসিসে তারা ডিএ রিলিজ করবে, এখানে পরিষ্কার বলা আছে সেটা ওই যে 26 জুলাই 2019, তার থেকে 3 মাস, ওই দিনের পিরিয়ড অফ 3 মান্থ, এবং সেটা দিতে হবে AICPI অর্থাৎ কেন্দ্রীয় হারে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ অল ইন্ডিয়া মানে যেটা একই নিয়মে দিতে হবে, সমান নিয়মে দিতে হবে, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, এবং অ্যাটলিস্ট টোয়াইস ইন এ ইয়ার, সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন পর্যন্ত, কারণ আমি প্রথমেই বলেছি এটা সেই সময় পঞ্চম বেতন কমিশন চলছিল, রোপা 2009-এর ব্যাপার, অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের যে রেকমেন্ডেশন সেই পর্যন্ত এই নিয়মে ডিএ দিতে হবে, এবং কি নিয়মে দেবে সেটা 3 মাসের মধ্যে নীতি নির্ধারণ করতে হবে, সেটা ইমপ্লিমেন্ট করতে হবে 6 মাসের মধ্যে, আর পেমেন্ট অফ এরিয়ার অফ ডিএ সেইটা আমরা দিতে হবে, যে এরিয়ার যে বিষয়টা আমি বললাম সেটা দিতে হবে 1 বছরের মধ্যে। এটা ছিল স্যাটের রায়। তারপর আমরা জানি রাজ্য সরকার সেটা মানেনি, কন্টেম্পট মামলা হয়েছিল, রিভিউ পিটিশন চলছিল, সেই রিভিউ পিটিশন আজকে খারিজ করে দিয়েছে মহামান্য হাইকোর্ট, এবং আজকে যে 20 মে 2022 যে আমরা রায়দান করেছে হাইকোর্ট, তার যে মেন জায়গাটা আমি তুলে ধরছি, যেটা বলা হচ্ছে যে পিটিশনারদেরকে ডিরেক্টেড টু রিলিজ দি ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড এরিয়ার ডিয়ারনেস অ্যালাউন্স, এই জায়গাটা বুঝতে হবে, অর্থাৎ ডিএ এবং ডিএর যেটা এরিয়ার সেটা রিলিজ করতে বলা হচ্ছে তার এমপ্লয়ীদের জন্য, এবং সেটা কী নিয়মে হবে, ওই অ্যাডহক বেসিসে দিলে হবে না, নিয়ম মেনে দিতে হবে, অ্যাট দি রেট টু বি ক্যালকুলেটেড, এখানে যেটা বলা হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তার যে এখানে নিয়ম সেই নিয়ম এখানে বলে দেওয়া আছে, এই নিয়মটা সম্পর্কে আমার বিশেষ জ্ঞান নেই, অর্থাৎ কেন্দ্রীয় হারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কতটার মানে এটুকু বোঝা যায়, কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে, এবং স্যাট বলেছিল বছরে 2 বার, এবং সেটা রোপা রুল 2009 অনুযায়ী, যেহেতু আমি বারবার বলছি এটা রোপার 2009-এর কেস, এবং যেটা বলা হচ্ছে যেটা ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল ডিরেক্টেড বাই দি ট্রাইব্যুনাল উইদিন 3 মান্থস ফ্রম দি ডেট। এবারে যেটা বললাম আগে যেটা ট্রাইব্যুনাল 3 মাস 6 মাস 1 বছর সময় দিয়েছিল, কিন্তু অলরেডি 2019 থেকে 2022 অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, যে কারণে আর 3 মাস 6 মাস 1 বছরের ব্যাপার নয়, ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেইটাকে মানতে হবে, তার জন্য 3 মাস টাইম দেওয়া হলো, অর্থাৎ আজ থেকে শুরু করে 3 মাস মানে 19 আগস্ট 2022-এর মধ্যে এই ডিএ এবং ডিএর যে এরিয়ার সেই এরিয়ার কোনখান থেকে কীভাবে শুরু হবে পুরো ছক আপনাদের সামনে তুলে ধরলাম, সেই নিয়মে কিন্তু পেমেন্ট করতে হবে, এইটাই হচ্ছে সোজাসুজি বিষয়। আমি আমরা রোপা 2009 স্যাটের যে রায়ের কপি এবং আজকের যে রায়ের কপির মূল জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, তো সামগ্রিক এটাই বিষয় দাঁড়াচ্ছে। এবার রাজ্য সরকার কী করবে, তারা সুপ্রিম কোর্টে যাবে না কি অলরেডি আগে কন্টেম্পট মামলা হয়েছে আদালতের রায় না মানার জন্য, সেই দিকে যাবে না কি নিয়মে পেমেন্ট করবে, সেটা রাজ্য সরকার একটু সময় গেলে আমরা বিষয়টা বুঝতে পারবো, কিন্তু আপাতত এই জায়গায় দাঁড়িয়ে আছে, আমি খুব সহজ করে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।